আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আওয়ামী লীগের হাতের মুঠোয় ধ্বংস আর ভাষায় বিদ্বেষের শক্তি, বলছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কোনো কালেই নিপীড়ক আওয়ামী লীগ সরকার সদিচ্ছা প্রসূত রাজনৈতিক আচরণ করেনি, ওদের হাতের মুঠোয় ধ্বংসের শক্তি আর ভাষায় বিদ্বেষের শক্তি। এরপর থাকবে ঐক্য ও ন্যায়ের কাছে বন্দুকের শক্তি টিকতে পারে না, বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, মানুষের ঐক্য ও ন্যায়ের শক্তির কাছে বন্দুকের শক্তি টিকতে পারে না, সুতরাং সরকারকে বলবো গণতন্ত্রের পথে এসে অংশগ্রহণমূলক নির্বাচন দিন, না হলে পরিণতি ভালো হবে না। জানাবো গাজীপুরে শ্রমিক অসন্তোষ, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। গাজীপুরের কালিয়াকৈরে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেছে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানা শ্রমিকরা। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, রংপুর, রাজশাহী সহ কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। রংপুর ও রাজশাহী বিভাগ সহ দেশের কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারে জানিয়ে দিব জাতীয় পার্টি সংসদের বিরোধী দল, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক সংকটের কারণে দেশে নিত্যপণ্যের দাম বেড়েছে, এটাকে ভিন্ন খাতে নিতে রাজনীতি করছে বিএনপি। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের 7 অক্টোবরের হামলা ছিল প্রয়োজনীয় পদক্ষেপ, বলছে হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত, আওয়ামী লীগের হাতের মুঠোয় ধ্বংস আর ভাষায় বিদ্বেষের শক্তি, বলছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কোনো কালেই নিপীড়ক আওয়ামী লীগ সরকার সদিচ্ছা প্রসূত রাজনৈতিক আচরণ করেনি, ওদের হাতের মুঠোয় ধ্বংসের শক্তি আর ভাষায় বিদ্বেষের শক্তি। আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গত 7 জানুয়ারির ভোট জনগণ প্রত্যাখ্যান করেছে, অনেক অনুনয় বিনয় আর স্বৈরাচারী উচ্চ প্রতিমূর্তি ধারণ করেও ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে পারেনি, কারণ জনগণ আগেই টের পেয়ে গিয়েছিল এরা ভোটকেন্দ্রে লোক সমাগম দেখিয়ে সন্ধ্যাবেলায় পূর্ব নির্ধারিত ব্যক্তিদের সংসদ সদস্য হিসেবে নাম ঘোষণা করা হবে, সেটি ভোটের দিন অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। এরা নির্বাচনকে পচে গোলে বিকৃত করেছে, আর এই ধোকাবাজি নির্বাচন সম্পূর্ণ করতে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গত 3-4 মাস ধরে গ্রেফতার করা হয়েছে, পাশবিক নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে, শারীরিক নির্যাতনে অনেকেই কারাগারে মৃত্যুবরণ করেছেন এবং অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। কারা হেফাজতে ও রিমান্ডে নির্যাতন পৃথিবীর সকল জালিমশাহীর রেকর্ড ভঙ্গ করেছে। কারো হাত পা ভেঙে দেয়া হয়েছে, কারো হাত ও পায়ের নখ তুলে ফেলা হয়েছে, কারো চোখের আলো নিভে গেছে পুলিশের ছোড়া শটগানের গুলিতে। ঐক্য ও ন্যায়ের কাছে বন্দুকের শক্তি টিকতে পারে না, বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, মানুষের ঐক্য ও ন্যায়ের শক্তির কাছে বন্দুকের শক্তি টিকতে পারে না, সুতরাং সরকারকে বলবো গণতন্ত্রের পথে এসে অংশগ্রহণমূলক নির্বাচন দিন, না হলে পরিণতি ভালো হবে না। তিনি বলেন, গুলি বন্দুক ও টিয়ার গ্যাস দিয়ে মানুষকে পরাভূত করা যাবে, কিন্তু জনগণের ভালোবাসা পাওয়া যাবে না। গত 7 জানুয়ারির নির্বাচন সুষ্ঠু হয়নি, যা বিশ্বের সকল গণমাধ্যমে বলা হয়েছে, তবুও সরকার বুঝতে পারছে না যে তাসের ঘরের মতো তারা কখন ধসে যাবে। আজ সোমবার দুপুরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে না, তারা একটি দলের সরকার এবং লগি বৈঠার রাজনীতি করে, তারা দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে রেখেছে, তারা সংবিধানের কথা বলে প্রতারণা করে যাচ্ছে, উন্নয়ন দিয়ে জনগণের মন ভুলিয়ে রাখা যায় না। তিনি বলেন, কোন সংবিধানে লেখা আছে যে আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ সরকারকে কুক্ষিগত করতে পারবেন?
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে নব্য বাকশালের মূলোৎপাটনে শহীদ জিয়ার রাষ্ট্রদর্শন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সবাই মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। গাজীপুরে শ্রমিক অসন্তোষ, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। গাজীপুরের কালিয়াকৈরে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেছে কোকা কোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় তারা মহাসড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সোমবার সকাল 7:30 উপজেলার মৌচাক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানাটির শ্রমিকরা সকালে কারখানার গেটের সামনে অবস্থান করে। এ সময় বাইরে অবস্থান করা শ্রমিক এবং কারখানাটির ভেতরে অবস্থান করা শ্রমিকদের মাঝে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ হয়। আন্দোলনরত শ্রমিকদের দাবি, ভেতর থেকে ছোড়া ইটের আঘাতে আন্দোলনরত শ্রমিকদের মাঝে 20-25 জন শ্রমিক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। রংপুর, রাজশাহী সহ কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। রংপুর ও রাজশাহী বিভাগ সহ দেশের কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁয়ের বদলগাছি উপজেলা ও দিনাজপুরের 8.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফ উপজেলায় 27.6 ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে আকাশপথে চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ নির্বিঘ্ন হতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ গত কয়েকদিন ধরে তীব্র শীতের কবলে পড়ায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জাতীয় পার্টি সংসদের বিরোধী দল বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক সংকটের কারণে দেশে নিত্যপণ্যের দাম বেড়েছে, এটাকে ভিন্ন খাতে নিতে রাজনীতি করছে বিএনপি। সোমবার ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দ্রুতই সব সমস্যার সমাধান হবে, একদিনে কোনো সংকটের সমাধান হয় না, এজন্য জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, নৌকার জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে, বলার অপেক্ষা রাখে না। যারা বলেছিল দেশে সংঘাত বাধাতে স্বতন্ত্র দাঁড় করানো হয়েছে তাদের কথা মিথ্যা প্রতিপন্ন হয়েছে, যা ভাবা হয়েছিল সেরকম সহিংসতা হয়নি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া রাজনৈতিক দলই হবে প্রধান বিরোধী দল, স্বতন্ত্ররা স্বতন্ত্রই আছেন। দল যদি বলেন তাহলে জাতীয় পার্টি উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে আজ সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে। ইসরায়েলের 7 অক্টোবরের হামলা ছিল প্রয়োজনীয় পদক্ষেপ বলছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে ইসরায়েলের 7 অক্টোবরের হামলা ছিল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সকল ষড়যন্ত্রের মোকাবেলা এবং দখলদারিত্বের বিরুদ্ধে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তবে সংগঠনটি কিছু ভুল ত্রুটির কথা স্বীকার করে বলেছে কিছু ত্রুটি ঘটেছে। ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা দ্রুত পতন এবং গাজার সীমান্ত এলাকায় বিশৃঙ্খলার কারণে হামাস 7 অক্টোবরের হামলা নিয়ে
এ প্রথম মুখ খুলেছে। সংগঠনটি হামলার বিষয়ে রোববার ইংরেজি ও আরবি ভাষায় ১৬ পৃষ্ঠার এক প্রতিবেদনে এসব কথা বলেছে। তারা বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সকল ষড়যন্ত্রের মোকাবেলার জন্য এটি ছিল একটি প্রয়োজনীয় পদক্ষেপ এবং স্বাভাবিক প্রতিক্রিয়া। প্রতিবেদনে হামাস বলেছে, আমরা জোর দিচ্ছি যে ফিলিস্তিনি জনগণের তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত নেয়ার এবং তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো নির্ধারণের ক্ষমতা রয়েছে। বিশ্বের কোনো পক্ষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার নেই। এছাড়া হামাস গাজায় ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ, গাজার পুরো জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত অপরাধ এবং জাতিগত নিধন বন্ধ করার আহ্বান জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, যদি বেসামরিক লোকদের টার্গেট করার কোনো ঘটনা ঘটে থাকে, এটা দুর্ঘটনাক্রমে ঘটেছে এবং দখলদার বাহিনীর সাথে সংঘর্ষে সময় ঘটেছে। এতে আরও বলা হয়েছে, ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা দ্রুত পতনের কারণে এবং গাজার নিকটবর্তী অঞ্চলে বিশৃঙ্খলার কারণে আক্রমণের সময় সম্ভবত কিছু ত্রুটি ঘটেছে। অনেকেই ইসরায়েলি তাদের বিভ্রান্তির কারণে ইসরায়েলি সেনাবাহিনী এবং পুলিশের হাতে নিহত হয়েছে। এদিকে ইসরায়েল হামলার সময় হামাসের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছে। হামাস দৃঢ়তার সাথে এ অভিযোগ প্রত্যাখ্যান করে একে চক্রান্ত হিসেবে উল্লেখ করেছে। উল্লেখ্য, ফিলিস্তিনের সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এ সময়ে ১১৪০ ইসরায়েলি নিহত এবং প্রায় ২৫০ জনকে বন্দী করা হয়। ইসরায়েল একই দিন থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এই হামলায় এ পর্যন্ত ২৫,১০৫ ফিলিস্তিনি নিহত এবং ৬২,৬৮১ জন আহত হয়েছে।